পুরান ঢাকার অঘোষিত সম্রাট হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। রাজকীয় জীবন যার তাকেই বিভিন্ন সময় গণমাধ্যমের হেডলাইন হতে হয়েছে দখলদার হিসেবে। 2005 সালে লালবাগের কামালবাগে শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনের বরাদ্দ দেওয়া জমি দখল করে পেট্রোল পাম্প বানানোর অভিযোগ জাতীয় বধির সংস্থার। অভিযোগ ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল দখল করে 2001 সালে স্ত্রীর নামে দশতলা গুলশানারা সিটি মার্কেট গড়ে তোলেন তিনি। হল দখল মুক্ত করতে 2014 সালে তীব্র আন্দোলন গড়ে ব্যর্থ হন শিক্ষার্থীরা। ওই আন্দোলনে গুলিবিদ্ধ সহ 300 শিক্ষার্থী আহত হন। সেই সময়কার হল উদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এফ এম শরীফুল ইসলাম দেশ টিভিকে জানান, মার্কেটের দোকান হিসেবে হলের পজিশন বিক্রি করে দেন হাজী সেলিম। এ কারণে হাজার হাজার ব্যবসায়ীর সঙ্গে পেরে ওঠেননি শিক্ষার্থীরা। এই হলের যে জায়গা, সেই জায়গায় স্থানীয় নেতারা তারা দখল করে সেই জায়গায় বাণিজ্যিক ভবন তৈরি করেছে। এখন সমস্যা হচ্ছে বাণিজ্যিক ভবন করেই শুধু ক্ষান্ত হয়নি, তারা ওখানে পজিশন তারপরে ফ্লোর বিক্রি করে চলে গেছে। এলাকাবাসীর অনেকে জানান তিব্বত হলের গুলশানারা মার্কেট হওয়ার গল্প। আমরা যেসম এখানে 80 সালে যেসম আসি, এরপর আমরা এদিকে আজ দেখতাম যে এখানে একটা ছাত্রাবাস ছিল। এর লোক এসময় এরকম লোকও ছিল না, একজন দুজন লোক ছিল, নর্মাল হ্যাঁ নর্মাল ছিল। দশতলা কমপ্লিট মার্কেট, আগে হল ছিল তিব্বত হল, ছাত্রাবাস ছিল। এখানেই শেষ নয়, তার প্রতিষ্ঠান মদিনা ডেভেলপার্স লিমিটেডের বিরুদ্ধেও রয়েছে জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ। তেমনও এক ভুক্তভোগী মালিবাগের বাসিন্দা শেখ সিরাজ, তার অভিযোগ পারিবারিক সম্পত্তি দখল করে ভবন তুলছেন প্রতিষ্ঠানটি। আর বাপদাদার সম্পত্তি, আমি যাবো না, যাইবো নাকি? আমার যাওয়ার একটি আছে নাকি? তো সেই জায়গার ভিতরে তারা মানে করে দিয়া এই কাজগুলি তারা করে যেত সরকার। আমাদের জেলে নিয়ে গেছিল, 9 বছর সাজা খেতে আসছে। আর বাবা আমার জেলে ছিল, ওই অবস্থায় মনে করো আমাদের বাড়ি যে যেমনি পাশে এমনি যা হাজির ছিলেন কিছুদিন আগে ঢুকছে। অভিযোগের সত্যতা জানতে মদিনা গ্রুপের অফিসে গেলে বাধার মুখে পড়তে হয় দেশ টিভিকে। পরবর্তীতে কোনো কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও জানানো হয় মালিবাগে কিনে নেয়া জায়গাতেই ভবন নির্মাণ চলছে। না, আমার সম্পত্তি কেনা, এই সম্পত্তি আমরা নিয়ে রাখছি, আমরা নিয়ে আমরা বিল্ডিং করছি ওখানে। এখন যদি আমরা বিল্ডিং করার পরে যদি এসে আপনি কালকে বলেন যে না এখানে পাবে, ওইটা তো এটা কোর্ট বিচার করবে যে পাবে কি পাবে না। এ বিষয়ে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক সুলাইমান সেলিমের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। নির্মাণ কাজ বন্ধে রাজুক 3 দফা নোটিশ দিলেও তা আমলে নেয়নি মদিনা ডেভেলপার্স। রাজুক মুখপাত্র জানান, নোটিশ অমান্য করায় ইতোমধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বার্ষিক ভবনটি তার যে সেটব্যাক রয়েছে, তার চতুর্পাশে সেটব্যাকের বিচ্ছুতি রয়েছে, সে বিচ্ছুতির জন্য ইতিমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। তারা নোটিশকে অমান্য করে কিছু ক্ষেত্রে কার্যক্রম বন্ধ ছিল, পরবর্তীতে আবার কার্যক্রম শুরু করছে। মোবাইল কোর্টের মাধ্যমে ভবনটি উচ্ছেদের কথাও জানান রাজুক মুখপাত্র। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।